হ্যালো এভরিওয়ান, আসসালাম আলাইকুম। আজকে মহরমের 10 তারিখ, তাই আম্মু রোজা রেখেছিল। তাই ভাবলাম আজকে যেহেতু আম্মু রোজা রেখেছে, আম্মুকে ইফতারি আইটেম কিছু তৈরি করে দেই। ফার্স্টে আমি ঘরে থাকা কিছু ফল কেটে নিচ্ছিলাম, আর এখানে আম্মু খেজুর বের করছিল। ফল কাটা শেষ আমি পেঁয়াজও বানাচ্ছিলাম। আম্মু সবসময় এইভাবে পেঁয়াজের জন্য ডাল পেস্ট করে এইভাবে ফ্রোজেন করে রাখে, যা ভাজতে খুব সহজ হয়। এর পাশাপাশি আমি আমার নিজস্ব একটা ডিশ তৈরি করছিলাম। এই ডিশটার নাম কি আমি নিজেও জানি না, কেউ জানলে অবশ্যই বলবেন। আমার এই ডিশটির সাথে খাওয়ার জন্য আমি ফ্রোজেন রুটি বের করে ভেজে নিয়েছিলাম। এগুলি বানানোর পরে দেখি আব্বু বাহিরে গিয়েছিল এবং সিপি থেকে কিছু আয়োজন এনেছিল, যা আমি বের করে পরিবেশন করছিলাম। আমার ছোট বোন মনে খেয়েছিল এটা রোজার মাস, তাই সে নিচে চাদর বিছাচ্ছিল। এবং আজকে এইভাবেই আমাদের ইফতারি সম্পূর্ণ হলো। সো আজকের ব্লগটি আমার এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ।